কোন মামলা কোন আদালতে দায়ের করবেন এই বিষয়গুলো অনেকে জানতে চান। আমাদের দেওয়ানি মামলা কখনোই থানায় দায়ের করা যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। ফৌজদারি মামলা থানায় দায়ের করতে হবে, থানা যদি মামলা না নেয় সেক্ষেত্রে সিআর মামলা হিসাবে আপনি আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে পারেন, কিন্তু দেওয়ানি মামলাও ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা যাবে না, দেওয়ানি মামলাও থানায় নিকট দায়ের করা যাবে না। দেওয়ানি মামলা করতে হলে অবশ্যই স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে অর্থাৎ একজন আইনজীবীর মাধ্যমে অবশ্যই আপনাকে মামলা রুজু করতে হবে আদালতের নিকট। অর্থাৎ আপনারা যদি দেওয়ানি মামলা হয় থানায় না যে আদালতের স্বর্ণপূর্ণ হওয়া ভালো। এখন দেওয়ানি মামলা কি দিয়ে চিনবেন? দেওয়ানি মামলা চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে জমি জমা সংক্রান্ত যদি কোনো মামলা হয় সেই মামলাগুলোকে আমরা দেওয়ানি মামলা বলবো। পদ বা মর্যাদা নিয়ে যদি কোনো মামলা হয় সেই মামলাগুলোকে আমরা দেওয়ানি মামলা বলবো। আর যদি মনে হয় যে না এই জমি নিয়ে কোনো মারামারি হয়ে গেছে, খুনাখুনি হয়ে গেছে, রক্তারক্তি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই মারামারি খুনাখুনি রক্তারক্তি নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই ফৌজদারি মামলা করতে হবে। প্রথমে আপনি থানার নিকট স্বর্ণপূর্ণ হবেন, থানা যদি আপনাকে হেল্প না করে সেক্ষেত্রে আপনি ফৌজদারি আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট স্বর্ণপূর্ণ হবেন। আর জমি জমার বিষয়ে পুলিশ নাক গলাবে না, এটাই কিন্তু আইন, এটাই কিন্তু নিয়মসিদ্ধ বিষয়।